গ্রহণ এবং গর্ভ অবস্থায়, এটা কি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর? হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। সূর্য অস্ত বা সূর্য উদয়ের মতো গ্রহণও একটি প্রাকৃতিক ঘটনা। চাঁদ এবং পৃথিবী তাদের অক্ষের ওপর ধ্রুব গতিতে ঘূর্ণায়মান, সুতরাং এরা কিছু কিছু সময়ে একই লাইনে আসতে বাধ্য। এটি একটি গ্রহণের কারণ। চন্দ্রগ্রহণ কি? যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে আসে তখন গ্রহণটি হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কি আপনার শিশুর বা গর্ভ অবস্থার ক্ষতি করতে পারে? কিছু মানুষ ভাবেন গর্ভ অবস্থায় গ্রহণ প্রভাব ফেলে এবং প্রায় এটি সচেতনভাবে বিশ্বাস করে। গর্ভ অবস্থায় গ্রহণ একটি খারাপ পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়, তবে এই বিবৃতিতে সমর্থন করার জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শ। বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলারা চাঁদের গ্রহণকালে সেট করা কিছু বিধিনিষেধ মেনে চললে তাদের এবং তাদের বাচ্চাদের ক্ষতি হয় না। চাঁদের গ্রহণকালে গর্ভ অবস্থায় মহিলাদের পরামর্শ দেওয়া হয় এমন কিছু সাধারণ সতর্কতা হলো। 1. গ্রহণের সময় উপবাস, মানে গ্রহণের সময় কোনো রকম আহার পানাহার করবে না। চন্দ্রগ্রহণের দিনে কিছু সেলাই না করা, আগের দিন রান্না করা হয়েছে এমন কিছু জিনিস রান্নাঘরে না রাখা, কাঁচি এবং ছুরির মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না, দিনের বেলায় সূর্যের আলোর রশ্মিতে উন্মুক্ত হবেন না, সূর্যালোক এড়াতে ভারী পর্দা বা জানালাগুলো বন্ধ রাখুন, গ্রহণের সময় ঘরের বাইরে বেরোবেন না। তবে এসব কারণগুলির বৈজ্ঞানিক কোনো সত্যতা প্রমাণ নেই। সতর্কতা অনুসরণ করার সময় মনে রাখতে হবে, যেটা এটা খুব সম্ভব যে আপনাকে গ্রহণের সময় খাওয়া বা পানাহার করা এড়াতে বলা হয়। এটি আপনার এবং আপনার শিশুর ওপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে, এটা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। গ্রহণের সময় এবং আপনার প্রবীণদের বিভিন্ন বিধিগুলি মানার সময় প্রয়োজনীয় নিয়মগুলি আপনাকে উদ্বিগ্ন এবং ভীত করে তুলতে পারে। এতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, যা আপনার শিশুর স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করার সময় নিম্নলিখিত লক্ষণগুলি দেখেছেন কিনা তা নিশ্চিত করুন। মাথা ঘোরা, গুরুতর মাথা ব্যথা, অচেতন হওয়ার মতো অনুভূতি, অম্বল বা বদহজম। আপনি যদি এই উপসর্গগুলি লক্ষ্য করেন অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই গ্রহণের সময়গুলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। ভিডিও দেওয়া রয়েছে, আর আই বুটামও আপনারা এই ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।